শান্তিপূর্ণ ভোট হচ্ছে, মানুষ আনন্দের সহিত ভোটদান করছে, আমিও এটাতে সামিল এবং উৎসবের মেজাজে ভোট হচ্ছে। আপনি তো অনেকগুলো বিধানসভা নির্বাচন দেখেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আগের বিধানসভা নির্বাচনগুলো এবং এই 2023 বিধানসভা নির্বাচনের মধ্যে কি তফাত রয়েছে বা কি তফাত দেখতে পাচ্ছেন? রাজনৈতিকভাবে কথা বললে বলবো, বাম কংগ্রেসের জোটকে মানুষ প্রত্যাখ্যান করছেন, সেটা মানুষের উল্লাস আনন্দ এবং ভোট দেওয়ার যেই ঢবে মানুষ ঢলে ঢলে নামছে সেটাতে পরিষ্কার আবার বিজেপি সরকার আসছে। ভোটের আগে আপনার এলাকায় কোনো রকম সন্ত্রাস বা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হওয়ার মতো ঘটনা কি ঘটেছে? আমাদের এই 40 নম্বর ওয়ার্ডে কোনোদিনই এরকম ঘটনা ঘটেনি, আমরা এটাতে বিশ্বাসও করি না। আমরা মানুষকে সঠিকভাবে যাতে ভোটদান করতে পারে দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাই, সবাই উৎসবের আকারে এসে ভোট দেন। দিচ্ছ তো ভোট নিয়ে কি বলবে? এখন তো আমি সব ব্যাপারে এত একটা বুঝ নেই, আমি প্রথমবার দিচ্ছি তাই আমি এখন কিছু নো কমেন্ট আর কি। নো কমেন্ট আমি বুঝতে পারলাম যে একটা থাকে এক্সাইটমেন্ট, ভোট দেওয়ার খুব আনন্দ হয় প্রথমবার ভোট দেওয়া, সেটা কতটা? সেটা তো আছে, প্রথমবার দিচ্ছি তাই একটু এক্সাইটমেন্টও বেশি, নার্ভাসও আছি, এখন দেখা যাবে। যেই আসুক তার কাছে তোমার বা যেই সরকার গঠন করুক তার কাছে তোমার তোমার আবেদন কি থাকবে বা তোমার বলার কি থাকবে? যে সকল যে আমাদের ভোটারদের যে কি যারা জনগণ আছে, হ্যাঁ জনগণ যারা, তারা যে বিষগুলো বাংলাতে বলতে পারছি না সরি, সেগুলো মানে পূরণ করুক, মানে কোনো তাদের মানে সব কথা শুনুক, তাদের যা চায় তা ফুলফিল করুক। হ্যাঁ তাই, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। মা ভোট ভালোভাবে দিতে পারছেন? হ্যাঁ পারছি। আচ্ছা পরিচয়পত্র কি নিয়ে এসেছেন? ওই তো আই কার্ড নিয়ে এসেছি। ভোট নিয়ে কোনো সমস্যা? না না, ভেতরে যারা যারা রয়েছে তারা আপনাকে হেল্প করেছে বলতে? হ্যাঁ হ্যাঁ খুব করছে। আগে ভোট মানেই জানতাম উৎসবের মেজাজে ভোট হয়, ভোট একটা উৎসব, তো উৎসবটাকে কতটা অনুভব করেছেন এবং ভোট নিয়ে আপনার কি বলার থাকবে? বুঝছি না মা, ভোট নিয়ে আপনার কি বলার থাকবে? মা ভালো আমি দিয়েছি।